सोनाली फसल पाट गाछ থেকে আধুনিক প্রযুক্তিতে তন্তু বের করার অভিনব প্রয়াস শুরু হলো মঙ্গলপার বংশারি ব্লকের ব্রজ বল্লভপুর এলাকায়। চিরাচরিত প্রথায় পাট থেকে আঁশ বা তন্তু ছাড়ানোর প্রক্রিয়া ব্যয় ও সময় সাপেক্ষ। অনেক ক্ষেত্রে বিভিন্ন জলাশয়ে পাট পচানোর ফলে পাটের গুণগত মান এবং রং পরিবর্তন হয়ে যায়। পাটের রঙের উপর নির্ভর করে তার দাম। এছাড়াও পাট পচাতে পর্যাপ্ত জলের অভাব। পাট চাষীদের এই সমস্যাগুলি সমাধান করতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের আত্মা প্রকল্প একটি সমাধান সূত্র নিয়ে কৃষকদের দুয়ারে হাজির। দক্ষিণ দিনাজপুর জেলার একটি সংস্থা এই মেশিনটি তৈরি করেন। যন্ত্রচালিত পাট থেকে তন্তু বের করার এমন একটি মেশিন এনেছে কৃষি দপ্তর, যার দ্বারা কাঁচা পাট থেকে মুহূর্তের মধ্যেই আঁশ বের করে নেওয়া সম্ভব। দ্বিতীয়ত, সেই আঁশ অল্প জল দিয়ে পচিয়ে নিয়ে সোনালী তন্তু বের করা হয়। এতে উৎপাদন খরচও কম পড়ে, যার ফলে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম দেখা দিয়েছে। কৃষি দপ্তরের এই অভিনব উদ্যোগে খুশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশারি ব্লকের কৃষকরা। নতুন প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলা সহ আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রত্যন্ত গ্রামের পাট চাষ আরও অনেক বেশি অগ্রসর হতে পারবে বলে আশায় বুক বেঁধেছে পাট চাষী থেকে শুরু করে কৃষি দপ্তরের আধিকারিকরা। এতে পাটের গুণগত মান ও বাজারের সর্বোচ্চ মূল্য কৃষকরা পাবে বলে আশা করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। এই প্রসঙ্গে আত্মা প্রকল্পের ব্লকের দায়িত্বে থাকা আধিকারিক অভিজিৎ কুণ্ডু জানান, উত্তরে আত্মা প্রকল্পের তরফ থেকে সবসময় কিছু নতুনত্ব করার চেষ্টা করি বংশীয়ারি ব্লকে। তো আজকে পাটের উপরে আমরা একটা কাজ করেছি, যে বর্তমানে দেখা যাচ্ছে যে যেই সময় পাট পচানো হয় সেই সময় বৃষ্টির পর্যাপ্ত বৃষ্টি থাকে না, তার কারণে জলের অভাব হয়। সেই জন্য চাষিরা পাটটাকে পচানোর জন্য বিরাট সমস্যার মুখে সম্মুখীন হয়, প্রত্যেক বছরই হয়। এবং যখন অল্প জলের মধ্যে সেই পাটটাকে পচায় তার উপরে মাটি বা কলার কাণ্ড দিয়ে, তো সেই পাটের গ্রেড খারাপ হয়ে যায়, অর্থাৎ তার রং ধূসর হয়ে যায়। তো সেই কারণে মার্কেটে পর্যাপ্ত যে দাম পাওয়া উচিত সেই দাম পায় না। তো আমরা এইখানেই একটা আত্মার প্রকল্প থেকে টেকনোলজি অ্যাড করেছি, যে আমাদের দক্ষিণ দিনাজপুরে একজন খুব ভালো একজন মিস্ত্রি, সে নিজের হাতে একটি যন্ত্র তৈরি করেছে, যেটা পাট রিবোনা, কাঁচা পাট থেকে আঁশটাকে বের করে নেওয়া। বংশীয়ারি থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।